নিয়মিত খবরের আপডেট পেতে অ্যাপের বেল আইকন প্রেস করুন আর সাবস্ক্রাইব করুন বঙ্গনূর টিভি। যে দলীয় কর্মীরা বিভিন্ন কারণে তারা একটু দল থেকে দূরে ছিলেন, যদিও আমাদের বাগান বিধানসভা কেন্দ্রে সেই সমস্যাটা নেই, কেন আমাদের বাগান বিধানসভা কেন্দ্রে দল থেকে বসে যাওয়ার কর্মীর সংখ্যাটা নেই, ফলে ন্যাচারাল ভাবেই আপনারা দেখবেন এখানে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে যারা এসেছে দলের স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, কারণ আমাদের এই বাগানে দলের কর্মী বসে যাওয়ার সংখ্যাটা নেই বললেই চলে। যারা বসে গেছে তারা কিন্তু সবাই বয়সের ভারে বসে গেছে, তাদের অতিরিক্ত অনেকে 80+ বয়স, 70+ বয়স, যারা স্বাভাবিকভাবেই দলের নিয়মিত কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত থাকতে পারেন না দলের মিছিল মিটিং এর সঙ্গে, কিন্তু তার মানে এই নয় তারা দলে বসে গেছে। তারা দলে যথেষ্ট খবর রাখেন, আমরা তাদের কাছে যাই এবং তাদের সঙ্গে আমরা এই ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা করি, কিন্তু হ্যাঁ এই কথা ঠিক, তারা দলের পার্টি অফিসে নিয়মিত আসতে পারেন না, তারা দলের মিছিল মিটিং এ নিয়মিত আসতে পারেন না, এটা ঠিক, কিন্তু এই বাগনান কেন্দ্রে দলের কর্মী বসে গেছে, দলের পুরনো কর্মী বসে গেছে, এরকম ইনসিডেন্ট বাগনান কেন্দ্রে নেই, ফলে বাগনা অন্যান্য কেন্দ্রে এটা থাকতে পারে যে আপনি অন্যান্য কেন্দ্রে দেখতে পারেন অনেকে বসে গেছে তাদের নিয়ে আসা হচ্ছে, কিন্তু বাগনান কেন্দ্রে এরকম নেই। আপনি যদি দেখেন যে বাগনান কেন্দ্রে দেখবেন যে এরকমও নেই যে বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস থেকে বহু কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে অন্য রাজনৈতিক দলে চলে গেছে, বরং বাগনান কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পুরনো দলের কর্মীদের সঙ্গে সঙ্গে বহু নতুন কর্মী আমাদের দলে এসেছে অন্যান্য রাজনৈতিক দল থেকে, যারা এসে দলকে শক্তিশালী করেছে। এই নতুন কর্মীরা দলে এসেছে বলে এই নয় যে আমরা দলের পুরনো কর্মীদের যাদের ত্যাগ প্রতীক্ষার মধ্যে দিয়ে দল এই জায়গায় আজকে পৌঁছেছে তাদের আমরা ভুলে গেছি, এটা বাগনান কেন্দ্রে হয়নি। বাগনান কেন্দ্রে হয়নি বলেই বাগনান কেন্দ্রে কিন্তু দলীয় সংগঠন কোনো অংশেই কোনো জায়গায় সেইভাবে বিগত দিনে দুর্বল হয়নি। বিগত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বাগনান কেন্দ্রে কিন্তু 48,000 লিড এবং যেটা এই অনুপাতে সাবডিভিশনের ক্ষেত্রে হায়েস্ট লিড, 48,000 লিড নিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু দলের পুরনো কর্মীরা বসে গেলে এই লিড হচ্ছে হয় না দলের কর্মীরা করতেন, ফলে বাগনান কেন্দ্রে আপনি এটা দেখতে পাবেন না দলের কর্মীরা বসে গেছে। বাগনান কেন্দ্রে যেটা হয়েছে যে বাগনানের অনেক সিনিয়র লিডারশিপ আজকে যারা আমাদের ডাকে এসেছিল তারা বয়সের ভারে দলের নিত্যদিনের যে রাজনৈতিক প্রক্রিয়া প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন কেবলমাত্র বয়সের ভারে। আমরা তাদের ডেকে আজকে সম্মানিত করার সঙ্গে সঙ্গে তাদের আমরা বলেছি যে দলের মিছিল মিটিংয়ে আপনাদের সবসময় হাঁটতে হবে তা নয়, আপনারা সময় সুযোগ পেলে আপনারা দলের পার্টি অফিসে আসুন, আপনারা আমাদের দলের নেতৃত্বকে ডেকে পাঠান, আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা সাজেশন জানান, কারণ এই লড়াই ভারতবর্ষের সংবিধান রক্ষা লড়াই, এই লড়াইয়ে আপনাদের সকলের অভিজ্ঞতা আপনাদের সকলের গাইডলাইন আমাদের প্রয়োজন। আগামী দিনে বিধানসভা নির্বাচন আর পৌরসভা নির্বাচন সেমিফাইনাল ফাইনাল এই যে সভা হয় সেটা কি মূলত তারই একটা অংশ হিসেবে ধরা হবে প্রচারের ক্ষেত্রে? না দেখুন, বিধানসভা পৌরসভা আমার বাগনান পৌরসভা নয়, আমার বাগনান পৌরসভা নেই, আমার বাগনানে পঞ্চায়েত হয়ে গেছে, বিধানসভা নির্বাচন এখনো হচ্ছে, এক বছর বাকি আছে। এটা দলের একটা প্রোগ্রাম, দলের একটা পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা বাংলার মানুষের কাছে বাংলার গর্ব মমতা ব্যানার্জি কর্মসূচি পৌঁছে দিতে চাই। বাংলার গর্ব মমতা ব্যানার্জি কেন সেটা আমরা মানুষের কাছে বিস্তারিতভাবে তুলে ধরার জন্যই এই দলের এই প্রোগ্রাম, এই দলের প্রোগ্রামকে সামনে রেখেই আমরা করছি। দলের যে কোনো প্রোগ্রামকেই আমরা করি, দল যে প্রোগ্রাম দেয় যেরকমভাবে দল আমাদের দিদিকে বলে অভিযান দিয়েছিল সেই রকম আমরা করেছি, ঠিক সেরকমভাবেই দল আমাদের এই প্রোগ্রাম দিয়েছে বাংলার গর্ব মমতা, এবং সঠিকভাবেই আমরা মনে করি বাংলার গর্ব মমতা, তাই তুই সেই পরিকল্পনা প্রকল্প নিয়ে আমাদের করতে আছে। আজকে কজন কর্মী স্বীকৃতি রয়েছে এখানে? নিয়ার অ্যাবাউট প্রায় 275 জন থেকে 200-300 জনের মতো দলের কর্মী এখানে। থ্যাংক ইউ।